খেয়ে দিয়ে নিয়েছো তো সবাই, রেস্টেস নিয়ে নিয়েছো, ঘুম ঘুম দিয়ে দিয়েছো একদম। ইউটিউবে যখন আছো সেটা দর্শক হয়ে থাকো আর ক্রিয়েটার হয়ে থাকো, ঠিক আছে? মেন্টালি হচ্ছে শান্ত থাকা আর মন থেকে ভালো থাকা, এটা হচ্ছে একান্ত কাম্য, বুঝতে পেরেছো তো? তো এমন কিছু করে নিজেকে অশান্ত করে তোলাটা ঠিক নয় যেটা পারিবারিক অস্বস্তির সৃষ্টি করবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাই তো বলার কারণটা আছে। কারণ আমি দেখছি কিছু কিছু ক্রিয়েটার রয়েছে যারা নিজেদের মেন্টালি এতটাই স্যাটিসফাইড নয়, অনেকেই এখানে মেন্টালি স্যাটিসফাইড নয়, ঠিক আছে? শুধু মেন্টালি নয়, শারীরিক স্যাটিসফাইড নয়, তার সাথে হচ্ছে পারিবারিক স্যাটিসফাইড নয়, ঠিক আছে? তো যার কারণে অনেক সময় ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই যেখানে বাচ্চা কাচ্চাকে ছেড়ে পর্যন্ত এসে মানে বলছে আমার ঘুম নেই, আমার কোনো কিছু নেই, আমার বাচ্চা ক্ষুদায়, আমার বাচ্চা খিদেতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু আমি খাওয়াতে পারছি না, আমি ঘুমাচ্ছি না, আমার মাথায় এতটা টেনশান, ঠিক আছে? তো যাই হোক, এরকম করা উচিত নয়। আগে পরিবারের ধ্যান দেওয়া উচিত, আগে পরিবারকে লক্ষ্য করা উচিত, তারপরে তো এইসব অনেক কিছু রয়েছে, তাই না? আসলে এরা কি বলতো, কন্টেন্টের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের আর একটা নতুন ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও শুরুতেই একখানা ভিডিও ক্লিপিং তোমাদেরকে দেখালাম, দেখে নিয়েছো নিশ্চয়ই, মন দিয়ে কান দিয়ে ভালো করে শুনে নিয়েছো নিশ্চয়ই আমি ওখানে কি কি কথাবার্তা বলেছি, বুঝতে পেরেছো তো? আসি, একজন বাংলাদেশি বুইন একখানা ভিডিও করেছে দেখলাম, ঠিক আছে? সেখানে আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি তার শারীরিক কোনো কিছুতে স্যাটিসফাইড নয়, সেই কথাটা তাকে বলেছি, ঠিক আছে? এই তো হচ্ছে এদের কাজ, এই হচ্ছে এদের কাজ। মানে মাথা মোটা যদি থাকে তো এদের থেকে মাথা মোটা আর কেউ নেই এখানে, ঠিক আছে? এর আগের দিন তোমরা দেখেছো আমার ভয়েস ক্লিপিং নিয়ে কিসব করার চেষ্টা করেছে, তারপরে যতবার আমি চেল্লাচ্ছি যে অন্য চ্যানেল থেকে কে করেছে, অন্য চ্যানেল থেকে কে করেছে, সেটা জানাতে সেটা জানাচ্ছে না কিছুতে। মানে এত বড় বিজ্ঞানী আর এত বড় মাথা মোটা বিজ্ঞানী এরা, বুঝতে পেরেছো? আমার ওই ভিডিওতে আমি দু তিনটে কথা বলেছি, যেখানে প্রথমে দেখেছো এক বলেছি মেন্টালি স্যাটিসফাইড নয়। কিছু কিছু ক্রিয়েটার রয়েছে, কিছু কিছু ক্রিয়েটার রয়েছে যারা মেন্টালি স্যাটিসফাইড নয়, কিছু ক্রিয়েটার রয়েছে যারা শারীরিক স্যাটিসফাইড নয়, ঠিক আছে? এবারে পয়েন্ট টু বি নোটেড, ক্লিয়ার করে দিই সব, ঠিক আছে? মেন্টালি স্যাটিসফাইড তো এই বাংলাদেশি যে বুইনটা রয়েছে, এই বুইনটা, ঠিক আছে, এ মেন্টালি স্যাটিসফাইড নয়, এটা 100% শিওর, এটা আমি অন ক্যামেরা এখানে দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছি যে এ মেন্টালি স্যাটিসফাইড নয়। এবারে আসি শারীরিক স্যাটিসফাইড নিয়ে। শারীরিক কথাটা কাকে টার্গেট করে বলা হয়েছে নিশ্চয়ই ইউটিউবের প্রতিটা দর্শক জানো, আর যারা জানো না তারা শুনে নাও ভালো করে। কারণ দেখেছো ইউটিউবে একজন এসে যে সারাক্ষণ বলে গেছে আমার ঘরে একজন আছে, বাইরে আরও অনেকজন রয়েছে, এটা আমার ট্যালেন্ট, তো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো শারীরিক স্যাটিসফাইড কে নয়, সেটা কাকে টার্গেট করে বলা হয়েছে। যারা শারীরিক স্যাটিসফাইড না হয় তারাই এরকম ধরনের কেয়া ঝুমা, তারপরে আমাদের এই যে দেদে ও দেদে, ঠিক আছে, এদের মেয়ে তো কাজকর্ম করে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? বললাম না এদের তো, বললাম না কন্টেন্টের অভাব গো, কন্টেন্টের অভাব, আর সারাক্ষণ আমার পেছনে দৌড়াচ্ছে। আমি তো চেয়েছিলাম এইটাই, আমি এইটাই চেয়েছিলাম দেখাবার জন্য তোমাদেরকে যে কতগুলো দোগলা তোমরা দেখতে পাবে এই সময়। একটা সুযোগ দেবো, তোমরা কত দোগলা দেখতে পাবে, ঠিক আছে? ক্লিয়ার করে দিলাম যে কাকে টার্গেট করে বলা হয়েছে। এবারে এর যখন এতই ইচ্ছা এত কিছু সরিয়ে টরিয়ে দেখাবার, তো এবারে পাবলিক প্রপার্টি যদি করার ইচ্ছা রয়েছে তার শরীরকে, সেটা তার পার্সোনাল ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবারে আসি, আমার বউটাকেও টেনে কিছু কথাবার্তা বলেছে, ঠিক আছে, কিন্তু আমি ওর কোনো বট্টরকে টেনে কোনো কথাবার্তা বলিনি এখনো, ঠিক আছে? একটা কথা বলি, আমার চরিত্রের দিকে যে দাগ আনার চেষ্টা করা হচ্ছে যে আমি কাউকে টার্গেট করেছি যে এই দেখাবার জন্য সেই দেখাবার জন্য, ঠিক আছে, এটা একেবারেই ভুল ভাবনা চিন্তা, ঠিক আছে? এই ইউটিউবে ওর যতগুলো সাবস্ক্রাইবার নেই, ঠিক আছে, ওর যত ভিউজ হয় না, একটা কথা বলে দিচ্ছি, খুব অহংকার তো এদের, তো সেই জন্য একটু অহংকারটা নামানোর দরকার, ওর যত ভিউজ হয় না তত মানুষের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট রয়েছে, তত মানুষের সাথে, তত বোন দিদি ভাইদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে। কেউ কোনোদিন বলতে পারবে না, ইভেন ওর যে দিদি রয়েছে, দিদি ও দিদি, সেও কোনোদিন বলতে পারবে না যে আপনি ছাড়া কাউকে কোনো কথা বলেছি আর কোনো বাজে কথা বাজে ইঙ্গিত করেছি, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, চরিত্রটা আমার পরিষ্কার, তোর মুখটা আয়নায় দেখিস থেকে ভালো দেখতে একজন আমার ঘরে রয়েছে, ঠিক আছে? তো তোর কোনো কিছু দেখার আমার কোনো ইচ্ছে নেই, বুঝতে পেরেছিস তো? কি বললাম, তোর কোনো কিছু দেখার ইচ্ছে আমার নেই, আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, বুঝতে পেরেছো তো? সেটা ইউটিউবে সকলে জানে, আর যারা যারা আমার সাথে কথা বলেছে তারাও জানে, তারা কোনোদিন আমার ওই দিকটায় না আঙুল দেখিয়ে টাচ করেও বোঝাতে পারবে না, বুঝতে পেরেছিস তো? সেটা আমার বউ বোঝাতে পারবে না, সেটা কেউ বোঝাতে পারবে না, বুঝতে পেরেছিস? এবারে আসি, এ যে মেন্টালি স্যাটিসফাইড নয় সেটা 100% শিওর কীভাবে হলাম, যে ভিডিওর মধ্যে এসে বলছে যে আমি আমার বাচ্চাকে না খাইয়ে এই ইউটিউবের টেনশানে ভিডিও করার চক্করে বাচ্চাকে পর্যন্ত ছেড়ে দিচ্ছি, আমার ঘুম ঠিক করে হচ্ছে না, তো সে কি মেন্টালি স্যাটিসফাইড? তোমরাই বলো, সে কি মেন্টালি স্যাটিসফাইড? আর এখন তো বোঝা যাচ্ছে যে ওর মেন্টালি প্রবলেমও আছে, এখন বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওর মেন্টালি প্রবলেমও আছে,
যার কারণে এরম ধরনের কিছু কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে এসে পড়ে দেখাতেও এরা পিছপা হয় না একবারও। এখানে একবারও বোঝে না যে এখানে ইউটিউবে যারা রয়েছে, যারা ওর শত্রু, ধরো আমি ওর শত্রু, ঠিক আছে, আমি তো অনেক কিছুই বলবো, তো তার জন্য এরম কিছু কার্যকলাপ করতে হবে যেখানে স্বামীর মান সম্মান হেয় হবে, যেখানে স্বামীর ঘরের লোকের মান সম্মান হেয় হবে। তো এরা কোনো কিছুতেই পিছপা যায় না, বুঝতে পেরেছো? তো একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার তোমাদের কাছে, ঠিক আছে? আর আমার কি ক্যারেক্টার আছে, আমার কি না আছে, সেটা সার্টিফিকেট আমার ইউটিউবে সকলে দিয়ে দেবে, ঠিক আছে, যার যার সাথে আমার পরিচয় আছে, ঠিক আছে? এবারে আসি আর একটা জিনিস, ও যখন আমাকে নিয়ে কালি ছড়াচ্ছে তখন আমারও একটু উচিত কালিটা ছড়িয়ে দিয়ে চলে যাওয়া, তাই না? আমি চাইছিলাম না, আমি চাইছিলাম না একে নিয়ে কোনো কিছু কথা বলতে, কারণ দেখেছো তখন অব্দি বোন বোন করে কথা বলেছি, ওকে কোথাও কোনো বলিনি যে ও শারীরিক স্যাটিসফাইড নয়, ঠিক আছে, বুঝে গেছো? এবারে আসি ওর কোথায় কোথায় প্রবলেম, এবারে দেখো আমি তোমাদেরকে আর একটা চ্যাট লিস্ট দেখাচ্ছি, আমি দেখাতে চাইছিলাম না, ঠিক আছে? তো একটু দেখো তোমরা যে আমাকে কবার ফোন করা হয়েছে, কতবার ফোন করা হয়েছে, কবার ফোন করা হয়েছে, কতবার ফোন করা হয়েছে, আর আমি শুধুমাত্র দুবার কল করেছি। তোমাদের প্রতিটা স্ক্রিনশট দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতবার কোন তারিখে কী কী ডেটে কতবার আমাকে কল করেছে, দেখতে পেয়েছো তো তোমরা? তো এর থেকে কী বোঝা যায়, এর থেকে কী বোঝা যায়, শুধু আমি নই, শুধু আমি নই, আমাকে, প্রিয়াংশুকে, ইভেন ওই যে খিস্তিবাজ যে ছেলেটা ছিল, ঠিক আছে, তাকে পর্যন্তও কল করতো, তাকে পর্যন্ত কল করতো, এদের দহরম মহরম ভাবো কাদের সাথে দহরম মহরম করার পরে তাদেরকে আবার বলতো যে রাত্রিবেলা আমাকে ফোন করবে না, আমার যখন করার আমি ঠিক করে নেবো, টু বি নোটেড, যখন আমার দিকে আঙুল আসবে তখন তো আমি বুড়ো আঙুল দিয়ে ঠেলবো, বুঝতে পেরেছো? তো পর পুরুষদেরকে ফোন করার এতবার দরকার কি থাকে, কারো কার কি প্রয়োজন আছে পর পুরুষকে এতবার কল করার? তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা দিয়ে সব ক্লিয়ার করে দিতে পারলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দাগ আমি আসতে দেবো না, নো চাপ, এরপরে আসছি, আর তো 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 বুঝতে পেরেছো তো, তাকে নিয়ে ওয়েট করো, শুধু দেখাবো খেলা কাকে বলে, আমাকে করছে ব্ল্যাকমেল, আহারে।